নমস্কার দেবীর সংগ্রামের ইতিহাস নিয়ে প্রথম দুটি পর্ব আপনারা অনেকে দেখেছেন আজ তৃতীয় এবং শেষ পর্ব যারা আগের দুটি পর্ব দেখেননি তারা ইচ্ছে করলে এই ভিডিওর সাথে দুটি পর্বের লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হলো যে বিএন সরকার বীরেন্দ্রনাথ সরকার যখন নিউ থিয়েটারস তৈরি করলেন তখন সেখানে মলিনা দেবী। মাসিক চুক্তিতে বেতনের চুক্তিতে যুক্ত হলেন তার ফলে তার একটা লড়াই কিন্তু শেষ হয়ে যায় যে লড়াইটা হলো আর্থিক অনটনের বিরুদ্ধে লড়াই কিন্তু অভিনেত্রী হিসেবে একজন শিল্পী হিসেবে একজন মহিলার যে লড়াই যে লড়াই সারা জীবন থাকে সেই লড়াই কিন্তু তাকে জীবনের শেষ দিন পর্যন্ত লড়তে হয়েছে লড়তে হয় সকলকেই বিশেষ করে মহিলাদের তো অবশ্যই যাই হোক নিউ থিয়েটার্সে যুক্ত হওয়ার পরে তিনি প্রেমাঙ্কুর আতর্থী পরিচালিত চিরকুমার সভা রবীন্দ্রনাথের এই ছবিতে অভিনয় করেন চরিত্রের নাম নির্মলা যারা জানেন এই গল্পটি সেই চরিত্রে অভিনয় করে তিনি প্রসিদ্ধ হন এবং তারপরে হয় কি তার উপরে কাজের চাপ বাড়তে থাকে তার জনপ্রিয়তা বেড়ে যায় কাজের চাপ বাড়তে থাকে এমন হতেই থাকে যে তিনি দু শিফটে তিন শিফটে অভিনয় করতে বাধ্য হন এবং তিনি যেহেতু আসগর সাহেবের কাছে উর্দুটা শিখেছিলেন সেহেতু তিনি বাংলা ছবি ছাড়াও কলকাতায় নির্মিত হচ্ছিল যেসব হিন্দি এবং উর্দু ছবি তাতেও তিনি অভিনয় করতে শুরু করেছিলেন ধরুন বাংলা হিন্দি এবং উর্দু মিলে চারশোর বেশি ছবিতে তিনি অভিনয় করেছিলেন প্রমথেশ বড়ুয়া ডিজি ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় হিরেন বসু অমর মল্লিক চিত্ত বসু নির্মল দে এই সমস্ত বিখ্যাত সব পরিচালক সেই সময়কার তাদের সবার সাথেই তার কাজ করার অভি অভিনয় করার কাজ করার অভিজ্ঞতা হয়েছিল এত বড়ো মাপের একজন অভিনেত্রী কেমন মানুষ ছিলেন শুনলে অবাক হয়ে যাবেন তারই সহ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় বলছেন যে তিনি কোনো ভুল করলে কেউ যদি তাকে বলতো যে বলি না এটা তুমি কি করেছো সঙ্গে সঙ্গে উনি তার নিজের দুটো কান ধরতেন কান ধরে একটা একজন একটা একটা ছোট্ট শিশুর মতো বলতেন যে ভুল হয়ে গেছে আর কখনো করব না এরকম বড় মনের মানুষ ছিলেন তিনি বড়ো মনের মানুষের পরিচয় আরও পাওয়া যায় তিনি শুধু নিজের কেরিয়ার নিজের অভিনেত্রী জীবন এইসব নিয়ে কিন্তু ভাবেননি তার সময়কালে তার যারা সহ অভিনেত্রীরা ছিলেন মহিলারা তাদের যাতে সুবিধা অসুবিধা না হয় অসুবিধে কিছু না হয় এবং সুবিধা অসুবিধাগুলো দেখার জন্য তিনি একটি সংগঠন তৈরি করেছিলেন মহিলা মহল এবং সেই সংগঠনে তখনকার দিনে বিখ্যাত অভিনেত্রী চন্দ্রাবতী দেবী কানন দেবী এরাও যুক্ত ছিলেন বিশেষ করে মহিলা অভিনেত্রী এবং যারা সহকর্মী তাদের সুবিধা অসুবিধা যাতে তিনি লক্ষ্য রাখতে পারেন সেজন্য তিনি অভিনেত্রী সংঘের পৃষ্ঠপোষক হিসেবেও যুক্ত ছিলেন এমনকি মহানায়ক উত্তম কুমার প্রতিষ্ঠিত যে শিল্পী সংসদ সেই শিল্পী সংসদের সভাপতি হিসেবেও তিনি বেশ কয়েক বছর কাজ চালিয়েছিলেন কাজেই শুধু নিজের কেরিয়ার নিয়ে দেবী ব্যস্ত ছিলেন না তাই তাকে নিয়ে এত কথা আজ ভাবতে হচ্ছে আজ বলতে হচ্ছে পনেরো বছর ছবিতে টানা অভিনয়ের পরে তিনি আবার কিন্তু নাটকে অভিনয়ে ফিরে এসেছিলেন এবং শরৎচন্দ্রের বিপ্রদাস নাটকে বন্দনার চরিত্রে তিনি অভিনয় শুরু করেছিলেন এবং পরবর্তীকালে ঠাকুর রামকৃষ্ণ নাটকে রানী রাসমণির ভূমিকায় অভিনয় করেছিলেন এবং বলা বাহুল্য যে তার সাথে ঠাকুর রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন সুবিখ্যাত গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং তাদের এই ঠাকুর রামকৃষ্ণ নাটক তখনকার দিনে এত জনপ্রিয় হয় যে প্রচণ্ড ভিড় লেগে থাকতো টিকিট দেওয়া যেত না অগ্রিম টিকিট বুকিং হয়ে যেত সব তো নাটকে তাদের এত জনপ্রিয়তা দেখে তারা দুজনে মিলে একটি সংস্থা তৈরি করেন সেই সংস্থার নাম এম জি এন্টারপ্রাইজ এম ফর মলিনা জি ফর গুরুদাস যদিও তিনি এই ধরনের পৌরাণিক কাহিনী নির্মিত বা ঠাকুর দেবতা নিয়ে যে সমস্ত ছবি সেই সমস্ত ছবিতে তিনি কমই অভিনয় করেছেন কিন্তু রানী রাসমণি নামে একটি ছবিও হয়েছিল এবং বলা বাহুল্য এই নাটকের পরে সেই ছবিতেও রাসমণির ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন এবং ঠাকুর রামকৃষ্ণ ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় এছাড়াও তিনি নাম করেছিলেন যেসব ছবিতে সমস্ত ছবিতেই তিনি অসাধারণ অভিনয় করেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই সে জমিদারের স্ত্রী হোক স্নেহশীলা বৌদি হোক মা হোক সমস্ত জায়গাতে তিনি দাপটে অভিনয় করেছেন কিন্তু কয়েকটি ছবিতে তিনি উচ্চ প্রশংসিত হন যেমন ধরুন শরৎচন্দ্রের সুমতি গল্পের হিন্দি ভাষা রয়েছিল ছোটা ভাই নামে ছোটা ভাইয়ে তিনি যে বৌদি চরিত্র রামের নারায়ণী সেই চরিত্রে অভিনয় করে দেশ তো বটেই বিদেশের বহু জায়গাতেও উচ্চ প্রশংসিত হন এছাড়াও তিনি একাধিক হিন্দি এবং উর্দু ছবিতে অভিনয় করেছেন সেটা আমি আপনাদের আগে বলেছি উনিশশো সালে বড় দিদি ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছিলেন তিনি সম্মান উপাধি অ্যাওয়ার্ড বলতে যা কিছু বোঝা সেগুলো যে তিনি খুব বেশি কিছু পেয়েছেন এমনটা নয় সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং গিরিশ সংসদ থেকে তাকে নাট্যাধিরাজ্ঞি উপাধি দেওয়া হয়েছিল নাটকে তার বিশেষ অবদানের জন্য উনিশশো সাতাত্তর সালের তেরোই আগস্ট দেবী পৃথিবীর রঙ্গমঞ্চে তার যে অংশটুকু ছিল সেই অংশটুকুর অভিনয় শেষ করে পৃথিবী ছেড়ে চলে যান কিন্তু শেষ করবার আগে একটা কথা আমি আপনাদের বলি যে আপনারা হয়তো অনেকে জানেন না যে দেবী শুধু অভিনয় করতেন না তিনি কিন্তু একজন কবি গল্পকার এবং গীতিকার ছিলেন তখনকার দিনের একটি জনপ্রিয় পত্রিকা আমোদ সেই আমোদ পত্রিকায় তিনি কিন্তু নিয়মিত লিখতেন কেন কীভাবে লিখতেন লিখতেন তিনি পূর্ণিমা দাসী ছদ্মনামে কেন কারণ তখনকার দিনে এই লড়াইটা ছিলই তখনকার দিনে কিন্তু যারা অভিনয় জগতে যুক্ত থাকতেন সিভিক সোসাইটিতে সভ্য সমাজে তাদের ভদ্রলোক বলে খুব একটা মনে করা হতো না বিশেষ করে মহিলাদের তো নয়ই পূর্ণিমা দাসী ছদ্মনামে তিনি লিখতেন এবং বলতেন যে যদি এমনটা ঘটে যে তিনি লিখছেন জানতে পেরে যায় লোকে তাহলে যদি পত্রিকাটার বিক্রি কমে যায় না পড়ে লোকে তাই ভদ্রবাড়ির লাইব্রেরিতে বৈঠকখানায় এই পত্রিকার প্রবেশ যাতে অবরুদ্ধ না হয়ে যায় সেই কারণে তিনি এত বিখ্যাত একজন মানুষ হয়েও পূর্ণিমা দাসী ছদ্মনামে লিখতেন এবং জনপ্রিয় হয়েছিল সেগুলো তার লেখা সেই কবিতা গল্প এবং বিশেষ করে তার সাথে তিনি লিখতেন যেগুলো গান গান লিখতেন তিনি গীতিকারও ছিলেন শেষ করার আগে একটা কথা আপনাদের বলি যে যে লড়াই তার নিউ থিয়েটারসে যুক্ত হবার সাথে সাথে শুরু শেষ হয়েছিল সেই লড়াইয়ের সাথে সাথে আরেকটা লড়াই যে চলতে থাকে সেটা কিন্তু সারা জীবনই চলেছিলো সেটা হলো যে অভিনয়ের জগতে একজন মহিলার তখনকার সমাজে একটু ভেবে দেখুন আজকের মতো তখন সমাজটা ছিল না তখনকার সমাজে একজন মহিলার অভিনেত্রী হিসাবে সসম্মানে কাজ করবার যে জায়গা সেই জায়গা পাওয়ার লড়াইটা কিন্তু শেষ দিন পর্যন্ত ছিল বোঝা সকলেরই ছিল সকলেরই থাকে আজকে আমি দেবীর বিষয়ে কথাটা বলছি বলেই এটা একটা উদাহরণ হিসাবে টানলাম যাই হোক যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইলো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার আরও নতুন ধরনের কিছু ভিডিও যাতে পান সেই জন্য ওই বেল আইকনটিকে স্পর্শ করে রাখার আর যদি কোনো বন্ধুবান্ধবের কাছে মনে হয় যে এই কথাগুলো পাঠানো দরকার জানা দরকার আমাদের অভিনয় জগতে আমাদের পূর্বসুরী যারা ছিলেন তারা কিভাবে লড়াই করেছেন কষ্ট করেছেন এটা জানানো দরকার তাহলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করার জন্য অনুরোধ রইল আজকে আসি দেখা হবে আবার হয়তো অন্য কোনো বিষয় নিয়ে পরের রবিবার নমস্কার ভালো থাকুন